ইতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। সার্বিক সূচক ডিএসইএক্স 45 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 6,352-তে। বেচা কেনা হয়েছে 902 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 116টির, কমেছে 11টির দর, আর অপরিবর্তিত আছে 232টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের। দিনের শুরু থেকে পুঁজিবাজার বেশ ঊর্ধ্বগতি নিয়ে আজকে তার লেনদেন শুরু করে এবং এই ঊর্ধ্বগতি বজায় রেখে মার্কেট আজকে তার লেনদেন শেষ করে। আজকে মার্কেটে লেনদেনরত কোম্পানির মধ্যে শেয়ার মূল্য বেড়েছে 116টি কোম্পানি, শেয়ার মূল্য কমেছে 11টি কোম্পানি এবং অপরিবর্তিত ছিল 232টি কোম্পানির শেয়ার মূল্য। আজকে মার্কেটে টোটাল টার্নওভার ছিল 902 কোটি টাকার মতো। গত সপ্তাহে অ্যাভারেজ টার্নওভার ছিল 716 কোটি টাকার মতো এবং চলতি সপ্তাহে তিন দিনের অ্যাভারেজ টার্নওভার হচ্ছে 832 কোটি টাকার মতো। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আজকে জেনেক্স ডিলের, আজকে এদের প্রায় 46 কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে নাভানা ফার্মাসিউটিক্যালসের। ইন্ডেক্স বাড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন ছিল আজকে বেক্স ফার্মার। গেইনার লিস্টে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি আমরা কে এবং দ্বিতীয়তে দেখতে পাচ্ছি আয়জন লিমিটেডকে।